जंगल की उस पार, जंगल की इस पार, गूंज उठी झुम 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 मेरी पायल की झंकार। वाह वाह वाह। ত্রিপুরায় এসে সে মানে আমার বোনের বর ত্রিপুরায় এসে কি কি খাবে তার একটা লিস্ট নিয়ে এসেছিল। তার লিস্টে একটা ছিল জগন্নাথ বাড়ির প্রসাদ। তো আজকে আমরা লাঞ্চে এই যে পাঁচখানা নিয়ে আসা হয়েছে, এবার এগুলোকে আমি মাখবো মাধুকরি। আমরা তো মাধুকরিই বলি, অনেকে আবার মাধুপুরিও বলে, জানি না কোনটা সঠিক আর কোনটা কি। দেখেছ আমি দাঁড়াও পেপার দিয়ে ইয়ে করা, তো এই দেখাচ্ছি। শুভ ভর দুপুর বেলা বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো বোন ধনুরা আছে, তো সময় আড়াইটে এখনও হয়নি, তিন মিনিট বাকি, সেই জন্যেই ভর দুপুরবেলা বললাম আর কি। তো এখন বোনদের সাথে একটু বেরোচ্ছি, তো চলো। আজকে যাইনি কলেজে, ছুটি নিয়েছি বোনদের জন্য, তো ছুটি। হ্যাঁ, আর সামার ভ্যাকেশান ছিল আমাদের, কিন্তু ওইটা হায়ার এডুকেশনে তুলে দেওয়া হয়েছে। যাই হোক, সেটা ছাত্রদের স্বার্থেই, ছাত্রছাত্রীর স্বার্থেই। আওয়াজ হাঁটি হাঁটি পাপা কখন হাঁটে দেখে যা। চলো বাসগ্রাম, সুদীপ তৈরি, পিওরা তৈরি, হ্যাঁ পিওরা তৈরি, আমার বোনও তৈরি, ও অবশ্য আমার আগেই তৈরি হয়েছে আমার বোন। তাহলে চলো 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 তৈরি, বোন তৈরি, আমরা আবার লেফট রাইট লেফট রাইট। চলো বাসগ্রাম যাব, তারপর ছোট আমার ওখানে যাব। আমরা বসে বললাম গাড়িতে, হরিশচন্দ্র কি জয়, আর কিছু আসেনি, জয় মাতা দি, ফিরসে বলো জয় মাতা দি, ঘুমকে বলো জয় মাতা দি, ফিরসে বলো জয় মাতা দি, হজরা খালো। এদিকে দুপাশে সৌন্দর্য দেখে গাড়ি থামাতে বাধ্য, আমরা ফটো তুলতে নেমে পড়েছি। আহা, আর এইদিকে বাচ্চাগুলো মাঠে খেলছে, এই দৃশ্য তো এখন নেই গ্রামে, এখনো আছে। এই যে ফটো তোলা হচ্ছে, বা ওরে না, দেখো আহা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। দীপক বাবু, ও দীপক বাবু, আসুন আসুন, দেখেও না দেখেই না একদম। আমার তো সব সময় ন্যাড়া গাছগুলো ভীষণ ভালো লাগে, ন্যাড়া গাছের সৌন্দর্য আলাদা দারুণ। ওই যে তাজমহলের চূড়া ধরার মতো আর কি ফটোগ্রাফি। হ্যাঁ হ্যাঁ,
চলে এলাম বাসগ্রাম, কেমন লাগছে? একটু বাসের ছোঁয়া। শোনা, তাই ফটো তুল তো, তোল 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 ফটো তোল। এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা, কিন্তু এই দ্বিতীয়বারেও কিন্তু ঠিক প্রথমবারের মতোই ততটা ভালো লাগা কাজ করছে, তাই না দীপক বাবু? Yes. চলো, সবাই যে বলে যে বাস দিমু বাস দিমু, দেখো বাস দেবে, কেউ বলে না বাস যে দামি জিনিস, এখন আমাকে বললে আমি বলবো দিয়ে দাও বাস, একটা বাস দিয়ে যান, বাস দিয়ে যান, কমপক্ষে 20 থেকে 25 টাকা একটা বাস, মূল্যবান জিনিস। এখানে এলে মনে হয় কিছুটা সময় নিরিবিলি নিজের সাথে নিজে সময় কাটাই, তাই না? এত ভালো লাগে। আহ, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। যদিও দীপকবাবু সাথে আছেন এবং ওই তো দীপকবাবু আছেন, তাই না, ওইদিকের বাংলাদেশের ছবি তুলতেছেন। এই যে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, সকালের ছবির ঠিক বিপরীত। দূর দেশি সেই রাখাল ছেলে আমার বাটে, বটের ছায়ায় সারা বেলা গেল খেলে, আদূর দেশি সেই রাখাল ছেলে। ওইখানে কি আছে? হ্যাঁ, তারপরে কোনো অসুবিধা হইতে আসছে না, এই দেখেন বাস 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 বাস, সবুজ সোনা বলা হয় বাসকে, কিন্তু সবুজ সোনা আমাদের রাজ্যের সবুজ সোনা। হ্যাঁ, আমার আগের ভিডিও তোমরা দেখতে পারো, বা আমি দিয়ে দেবো এটার লিংক, আগে যে এসেছিলাম বাসগ্রামে। মুনু তার বাবাকে বলে দিচ্ছে কি করে ভিডিওটা, আরে ফটো তোলা হবে, কি করে ফটো তোলা হবে। হ্যাঁ, এই যে এই তো, কত পোজে পোজে ফটো, ওরে বাস, পোজে পোজে। হ্যাঁ, আর এই যে বাজে ক্যামেরাম্যান, কিন্তু একদমই বাজে ক্যামেরাম্যান। উস পর ভরসা নেই, ভরসা নেই করনা, এইটাতেই এইটাতেই এই ওয়াচ টাওয়ারেই উঠবো। চলো চলো চলো,
উঠবি? ওট ওট ওট, হ্যাঁ সুদীপও উঠে গেছে। হু, আসছি, আমিও আসছি। চলো আসো, নেমে আসো, ওই দিকটা যাবো। চলো আসো তিনজনে, সুদীপ তোমরা নেমে আসো, ওই দিকটা যাবো, ডান দিকে যাবো। এভারেস্ট থেকে নেমে আসছে নর্গে বাচেন্দ্রী পাল। নেমে আসো, মারতে হয় ভিডিও করার সময়। মানে একটু রেস্ট নিয়ে যাচ্ছে, মানে পারছো না, একটু রেস্ট নিয়ে নিতে হবে। হ্যাঁ এটা ভালো, উচিত। বাহ 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 বাহ, যাবি নাকি আমার পালাইয়া? না না, তোমার ছাড়া কেন, কিভাবে হইব তোমার ছাড়া, কেন না? দিবানা হোতা হ্যায় তানা হোতা হ্যায় হর খুশি সে হর গম সে ভি গানা হোতা হ্যায়। চলো একরে বুড়া বয়স দিয়ে। না না, তুমি এটা গান গাইতেছিলে মনে হচ্ছে, গানের গান শোনার লেগে তোমার পাশে। ওই দাও মনু, অন ভিডিও করবো। ছোট 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 ভিডিও করবো মনু। আমি গান গাইবো, জঙ্গল কি উস পার, জঙ্গল কি ইস পার, জঙ্গল কি উস পার, জঙ্গল কি ইস পার, গুঞ্জ উঠি ঝুম 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 মেরি পায়ল কি ঝংকার। ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ কি শেষ তোমাদের ঘোড়া শেষ? আবার এদিকেই ব্যাক করুন, পিউ তো ওইখানে আছে। এদিকে বেক করবা? আর ওই দিকটা বাংলাদেশের দিকে যাবে না, পিছনে বাংলাদেশ তো। কোনো সাউথ ইন্ডিয়ান মুভি একটা ডিরেক্ট করি, একদম উড়ে যাব তাহলে। হ্যাঁ উড়ে কোথায় যাবে, বাংলাদেশ? হ্যাঁ একদম, এমন জাম্প নেব সাউথ ইন্ডিয়ান মুভিতে, এমন একটা জাম্প নেব সেটা বাংলাদেশ। চলো তাহলে যাই, বাংলাদেশে যাই। ঠিক আছে, একটা প্ল্যান আছে। হ্যাঁ কাটো। ফিরে যাচ্ছে, আমাদের ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে গেছে। মুনু দোলনা চড়বো, দোলনা চড়ে আমরা দোলনা 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 বাকি আছে না? আরে ও ফ্রি চাটা, হ্যাঁ কমপ্লিমেন্টারি চা, কমপ্লিমেন্টারি চা। এটা ছাড়বো কেন নাকি? সেটাই, ও বাবা ছাড়া যায় নাকি? পার হেড 100 রুপিস এন্ট্রি, সুতরাং চাটা খেয়ে কিছুটা উদ্ধার করতে হবে। ঠিক আছে চলো। অনেক কষ্টে বসতে হয়েছে আমাকে তোমার এই ভিডিওটা ক্যাপচার করার জন্য। এটা কিন্তু বেশ মজার। হ্যাঁ ঝুলতে থাকো, আমরা চলে যাচ্ছি। তুমি ঝুল, আমার জন্য এটা পারমিট করবে। তোমার ভিডিও হয়ে যাচ্ছে তোমার। ও বা, ওদিকতে বাংলাদেশ কিন্তু জানো তুমি, তোমার ডান সাইডে বাংলাদেশ, ডান হাতে পেছন দিকে। হ্যাঁ তাই, ঠিক আছে। আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে চারিদারে ব্যাম্বো শাখ, হাসিতে হাসিতে কার যায় রাস্তে
জিন্দগি ইউহি চলতে রহেগা রহে রহেগি নি খুশি মিলেগা গম বদলেঙ্গে না হম দুনিয়া চাহে বদলতে রহে তুমি উঠলা ঝুলো ঝুলো মনে করছো কি আমি এই বয়সে এটার মধ্যে উঠতে পারতাম না না বয়সের ভারে যেহেতু নুজ্জ হয়ে গেছি হ্যাঁ এখন কি আর দীপকর এটার মধ্যে উঠতে পারবো না উঠছো তো তুমি তো একদম ফিট বিন্দাস হ্যাঁ একদম কি আমার বয়স কি 60 তো না না তোমার বয়স কই 12 সারাদিন সাংঘাতিক মজা করলাম এখন রাত্র 10:10 আর এই মাত্র আমরা ফিরলাম আমাদের ছোট মামার বাড়ি থেকে হ্যাঁ ভীষণ ভালো দিন কেটেছে এবং আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বলো শুভরাত্রি।